প্রিমিয়ার ব্যাংক পিএলসির চার কর্মকর্তাকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক শহীদ হাসান মল্লিক ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান সরকার তারা সবাই ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় কর্মরত আছেন জানা গেছে ওই চার কর্মকর্তার বিরুদ্ধে জাল জালিয়াতি অনিয়ম দুর্নীতির মাধ্যমে তেতাল্লিশটি সন্দেহভাজন তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর ও আত্মসাত সহ মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধান চলছে এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান